এবার স্থানীয় মৃৎশিল্পীরা ব্যস্ত শ্যামা মায়ের প্রতিমা তৈরিতে। মূলত আলোর উৎসবকে পূর্ণরূপ দেওয়ার জন্য, মৃন্ময়ী মায়ের চিন্ময় রূপ দেওয়ার জন্য মৃৎশিল্পীরা অক্লান্ত শ্রমদান করছেন নিত্যদিন সামান্য উপার্জনের জন্য, কারণ তাদেরও সংসার প্রতিপালন করতে হয়। এসব মৃৎশিল্পীরা বাম রাম উভয়কাল থেকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে বলে অভিযোগ। ফলে প্রতিমা তৈরি করে সামান্য আয় উপার্জনের মধ্যেই তাদের সন্তুষ্ট থাকতে হয়, বুকে একরাশ দুঃখ যন্ত্রণা চেপে রেখে। তেলিয়ামুড়ার বাবুল রুদ্রপাল, তিনি প্রায় 30 বছর ধরে মৃৎশিল্পের কাজে যুক্ত। কথা প্রসঙ্গে তিনি জানান, দুর্গাপূজা ধনদেবীর পুজোর পর এবার কালীপুজো, তিনি 25টি প্রতিমা তৈরি করার জন্য অর্ডার পেয়েছেন। তবে প্রতিমা তৈরি করার জন্য শ্রমিকের প্রয়োজন, কিন্তু বর্তমানে শ্রমিক পাওয়া যায় না, অর্থাৎ কোনো শ্রমিক এই পেশার সাথে যুক্ত হতে নারাজ বলে জানান মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল। এছাড়াও তিনি জানান, প্রতিমার অঙ্গভূষণ থেকে শুরু করে মাটি খড়কুট সবকিছুতেই মূল্যবৃদ্ধি ঘটেছে, কিন্তু প্রতিমার মূল্য বৃদ্ধি পায়নি। আর প্রতিমা তৈরি করে তিনি লোকসানের বহর গুনছেন বলে জানান মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল। তবে এবার পুজোর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে কোভিড-19 প্রকোপ হ্রাস পাওয়াতে, এক্ষেত্রে এবার কিছুটা লাভ হতে পারে বলে তিনি জানান। এখন তো কালী পূজা, কিরকম মূর্তি বানানোর জন্য পাইলেন আপনারা? অন্যান্য গত বছর থেকে একটু ভালোই। কত কত মূর্তি পেয়েছেন? 25টা। জিনিসপত্রের দাম মানে বাড়লো না কমলো? জিনিসপত্রের দাম বাড়লো, মূর্তির দাম তো আর সেই রকম বাড়ে না। জিনিসপত্রের দাম এর থেকে অনেক বেশি, অনেক বেশি। আমরা আর বানায় লাভবান না। প্রতিমার দাম কি বাড়লো না? প্রতিমার দাম বাড়তেছে না। গতবার লকডাউনের সময় যেরকম ছিল এরকমই আছে, প্রতিমার দাম বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে। আপনারা মৃৎশিল্পী হিসাবে মানে সরকারি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।